ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন, আপনি কোথায় পড়েন, এই টাইপের কোশ্চেন সো ফ্রিকোয়েন্টলি ফেস করতে হয়। তো আমার ইউটিউব চ্যানেলে আমার ইন্ট্রোডাকশন যেখানে দেওয়া আছে, অ্যাবাউটে গেলেই পাওয়া যাবে, সেখানে কিন্তু লেখা আছে আমার সম্পর্কে, যে আমি কী করি, কোথায় পড়ি, সো এই বিষয়ে লেখা আছে। যদিও স্পেসিফিক্যালি লেখা নাই যে আমি অ্যাকচুয়ালি কোন ইয়ারে পড়তেছি। আমি তারপরও এই ভিডিওটা বানাইতেছি এই জন্যই যে ওই ডাউটসগুলো ক্লিয়ার করতে, বেসিক ডাউটস, যে আমার ইন্ট্রোডাকশন কী, আমি কোথায় পড়াশোনা করতেছি, এবং এই ইউটিউব চ্যানেলটাতে মেইনলি আমার অবজেক্টিভটা কি, আমি কী নিয়ে কন্টেন্টস ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেটা একটু ক্লারিফাই করতে এই ভিডিওটা, একটা র্যান্ডম ভিডিও। আমি হচ্ছে কবুতরের কাছে আসছিলাম একটু ঘুরতে, সো ভাবলাম ভিডিওটা ক্রিয়েট করে ফেলি। তো আমার নাম সাকিব রহমান, এটা সবাই জানে, এবং আমি হচ্ছে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জে পড়াশোনা করতেছি। এটা একটা সরকারি মেডিকেল কলেজ। অনেকেই হয়তো বা কলেজের নাম শুনে ভাবতেছে যেহেতু জেলার নামে মেডিকেল কলেজ না, বেসরকারি হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সরকারি মেডিকেল কলেজ। এটা হচ্ছে গোপালগঞ্জে একটা সরকারি মেডিকেল কলেজ, এবং আমি বর্তমানে থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বর্ষে অধ্যয়নরত। রিসেন্টলি ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনটা পার করে আসছি আলহামদুলিল্লাহ পাশ করে। যারা MBBS কারিকুলামের সাথে একটু হইলে কনভার্সেন্ট বা বন্ধু বান্ধব পড়াশোনা করে, তারা এই বিষয়টা হয়তো বা জেনে থাকবা। তো এই থার্ড ইয়ারে পড়াশোনা চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই। তার পাশাপাশি আমি চেষ্টা করতেছি একটু রেগুলার বেসিসে ভিডিওস দেওয়ার, কন্টেন্টস দেওয়ার, যখন আমি ফ্রি টাইম পাচ্ছি তখনই কন্টেন্টস ক্রিয়েট করতেছি। আমার চ্যানেলের মেইন মোটো হচ্ছে, বা আমার মেইন অবজেক্টিভ এই চ্যানেলটা নিয়ে হচ্ছে, আমি ট্রাই করি যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তাদেরকে একটু টিপস, সাজেশনস এগুলো দিতে, বা তারা বিভিন্ন টাইমে বিভিন্ন সময় যে কমেন্টসগুলো করে সেগুলো রিপ্লাই করতে। SSC লাইফ থেকে অর্থাৎ যখন আমি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সাম দিলাম, হাই স্কুলে ছিলাম, তখন থেকে মেডিকেলের প্রতি অ্যাপ্রোচটা কেমন ছিল, বা মেডিকেলে আসলে কীভাবে পড়াশোনা করে চান্স পাওয়াটা সহজ হয়, এই বিষয়গুলো আমি নিজে যেটা ফিল করছি সেটা সবার সাথে শেয়ার করার ট্রাই করি বিভিন্ন ভিডিওসের মাধ্যমে, বা বিভিন্ন ডাউটস ক্লিয়ার করার ট্রাই করি যেগুলো সমসাময়িক ডাউটস, বা দেখা গেছে যে হয়তো বা আমাদের জানা উচিত বাট আমরা সেগুলো প্রপার সোর্সের অভাবে জানতে পারি না, সেগুলো ট্রাই করি এই ভিডিওর মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবার কাছে স্প্রেড করতে। আমার চ্যানেলে আরেকটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে রিসেন্টলি দেখে থাকবা আমি কিন্তু চ্যানেলে মানে আমাদের মেডিকেল রিলেটেড পড়াশোনার ভিডিওস দিচ্ছি, অর্থাৎ MBBS ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই যে মানে ইয়ারগুলো আছে, এই ইয়ারগুলোতে যে সাবজেক্টসগুলো MBBS স্টুডেন্টসদের পড়তে হয়, যা আমি ফেস করে আসছি অলরেডি এবং ফেস করতেছি এখন, সেই রিলেটেড বিভিন্ন ভিডিওস আমি হচ্ছে ক্রিয়েট করতেছি। এবং আমার টার্গেট হচ্ছে যে এই সেক্টরেও কিছু একটা করার, এই সেক্টর রিলেটেড ভিডিওসগুলো বানানো, কারণ এইগুলো আমি এনজয় করি আসলে। হোয়েন এভার আই মেক ভিডিওস অন হোয়াট আই লার্ন, আই রিয়েলি ফাইন্ড ইট অ্যামেজিং। সো এই জন্য আমি ট্রাই করি কন্টেন্টসগুলো ক্রিয়েট করে রাখতে, এগুলো সম্পূর্ণ নিজের একটা ক্লিঙ্গিং থেকে বানানো, বা আমি এগুলো আসলে এনজয়মেন্ট থেকেই করি। কারণ দেখো, তুমি যখন একটা জিনিস কী পাবা ইন রিটার্ন সেটার কথা চিন্তা করে করতেছো, তাহলে সেখানে কিন্তু মানে ফেড আপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, গিভ আপ করার চান্স অনেক বেশি। এনজয়মেন্ট যদি বানায় নেওয়া যায়, তাহলে সেই জিনিসটা মানে রিলেন্টলেসলি করার একটা এফোর্ট সবসময় দেওয়া হয়। ঠিক একইভাবে তোমরা যদি ঠিক পড়াশোনাটাকে এমন একটা এনজয়মেন্ট বানাই নিতে পারো, তাহলে কেন পড়াশোনা করতেছো সেটার থেকে ইম্পর্টেন্ট হবে যে পড়াশোনা করে তুমি এনজয় করো, দ্যাটস ওয়াই ইউ আর স্টাডি। সো এই জিনিসটা লাইফের প্রত্যেকটা জিনিসকেই, যে জিনিসগুলো ভালো, যে জিনিসগুলো লাইফের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোকে এনজয়মেন্ট বানাই নিতে হবে। আর পড়ালেখাকে যদি এনজয়মেন্ট বানিয়ে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ লাইফে সাকসেসফুল হওয়া অনেকটাই সহজতর হয়ে যাবে। তো এই শর্ট ভিডিওতে আর কিছু বলার আই থিঙ্ক দরকার নাই, কারণ আমি আমার চ্যানেলের অবজেক্টিভ এবং আমার পরিচয় দিয়ে দিছি। আর আমার বাসা হচ্ছে মাদারীপুরে, এবং আমার মেডিকেল কলেজ তো গোপালগঞ্জে, এবং এই দুইটা জেলাই নেইবার জেলা। অনেকে হয়তো বা জানতেন আমার বাসা কোথায়, সো বাসাটাও শেয়ার করে দিলাম, মাদারীপুরে আমার বাসা। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর কোনো কথা বলবো না, অন্য কোনো কুইরিজ বা কোশ্চেন্স থাকলে আস্ক করতে পারো, এবং অনেক সাজেশন দিতে পারো, কজ আমি যখনই কোনো ভিডিওস বানাইতে যাই তখন আমি হচ্ছে কমেন্ট সেকশন আগে চেক করি যে অ্যাকচুয়ালি কোনো কুইরিজ জিজ্ঞেস করা হয়েছে কিনা, বা কিছু আস্ক করা হয়েছে কিনা যেগুলো আমার আনসার করা উচিত। যেমন এই ভিডিওটা আমি বানাইতেছি, যখন আমি কমেন্ট সেকশন চেক করতেছিলাম, দেখলাম যে বেশ কয়েকজন আস্ক করছে যে ভাই আপনি কোথায় পড়াশোনা করেন। সো উই অ্যাপ্রোচ থেকে বা উই আর্চ থেকেই মেনলি এই ভিডিওটা ক্রিয়েট করা। সো আশা করি বোঝা গেছে, সবার জন্য শুভকামনা, এবং স্টে উইথ মি, কিপ ইউর সেলফ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিকজ ইট মোটিভেটস মি টু মেক কন্টেন্টস। উই যে বলছিলাম এনজয়মেন্ট, এই এনজয়মেন্টটাকে কিন্তু আরও বাড়াই দেয় তোমাদের সাপোর্টস, তোমাদের সাবস্ক্রিপশন। সো আশা করি সবাই সাথে থাকবা,
এবং ভিডিওসগুলো দেখবা। আল্লাহ হাফেজ।